Hello guys, welcome to our new blog. Sobai bhabche ei muhurte je ratri belay abar kisher blog. Anyway, ekta surprise ache bas apnader jonno. Yes, na apnader jonno na, actually amar ekta friend er aaj birthday ache, to take khub mane alada level e surprise debo, karon আজ অবধি আমরা কখনো তার বার্থডে সেলিব্রেশন করিনি, বাট আজকে একটু অন্যরকমভাবে তাকে সারপ্রাইজ দেব। আর দেখো একবার সারপ্রাইজটা কীরকম হয়, আগেবার দেখো, কারণ আনএক্সপেক্টেড কোনো, আই থিঙ্ক জানি না তার বার্থডে সেলিব্রেশন করে কি করে না। অ্যাকচুয়ালি কার বার্থডে সেলিব্রেশনের কথা বলছি আমি একটু বলে দিই। আমি অ্যাকচুয়ালি ওই রুম রেন্টে থাকি, তো আমাদের রুম রেন্টের যে বাড়ি মালিক তার কেয়ারটেকার আমাদেরই, মানে এজের, তো সিমিলার দাদা ভাই বন্ধু টাইপের, ঠিক আছে? তো অনেক দিনের চেনা জানা, তো তার আজকে বার্থডে। মানে এই এখন কটা বাজছে? এখন বাজছে মোটে 11:45, ঠিক আছে? তো আমাদেরও আরও কিছু বন্ধু আসবে, অন্য রুমে থাকে তারা, তারাও আসবে, তারাও এর মানে তাদেরও এ মানে আমাদের যে যে বন্ধুর কথা বলছি সে খুব ফেভারিট, তো তারাও আমাদের সাথে জয়েন করবে। তো আমাদের প্ল্যানটা একটু অন্যরকম, ঠিক আছে? যেহেতু সে এই টাইমে তার সাথে খুব একটা দেখা বা কথা হয় না, তো এই টাইমে একটু ডাকাটা খুব চাপ, তো অন্যভাবে একটু প্ল্যান করেছি ডাকার, ঠিক আছে? তো প্ল্যানটা কি এবারে আগে গিয়ে দেখুন। আর ভাই प्लीज़ सब्सक्राइब कर दे चैनल को। बस जबकुन भाई एक पैक এখন রেডি, আমাদের প্ল্যান এখন পুরোপুরিভাবে রেডি, ঠিক আছে? যে কী কী করবো না করবো। আচ্ছা, কী জন্য ডাকবো সেটা হচ্ছে, নিচে আমাদের একটা গেট আছে যেটা খোলার জন্য, মানে আচ্ছা ওইটা অ্যাকচুয়ালি 10টা বাজলে বন্ধ করে দেয়, ঠিক আছে? তো এখন বাজে অলমোস্ট 12টা, ঠিক আছে? তো এ যাবে বাইরে গেটের, আমি বাইরে ভেতর থেকে লক করে দেবো, আর তাকে ফোন করা হবে গেটটা খুলতে বলার জন্য, ঠিক আছে? যার জন্য ও নিচে আসবে, তো তখনই আমরা ডেকে এখানে নিয়ে আসবো। আর এই প্রথমবার আমরা তার বার্থডে সেলিব্রেশন করবো, সেই অনুযায়ী এটা একটা তার কাছে সারপ্রাইজ। তো দেখা যাক এবারে প্ল্যানটা কীরকমভাবে সাকসেস হয়, চলো। তো 12টা অলমোস্ট বেজে গেছে, ঠিক আছে? তো ফোন করছি তাকে এবার। হ্যালো রাজাদা, হ্যাঁ বলছি ঘুমিয়ে গেছো নাকি? না না, এই পুরো কি বল, বলছি একটু আসো না নিচে, খুলে দাও। চলো 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 গাইস, চলো। এসে এবারে নিচ থেকে উঠে আসছে, ঠিক আছে? ওই গেট খুলতে গিয়েছিল, এই যে উঠে আসছে। তো আমরা এই সেট আপটা করেছি পাশের রুমটাতে, বাঁ পাশে একটা রুম আছে এইদিকে। এখন বসাচ্ছি আমি সোজা রুমের যেটাতে আছে ওখানে বসাচ্ছি, এখনও বুঝতে দিইনি যে তার জন্য একটা বার্থডে সারপ্রাইজ করেছি। এমনি খানিকক্ষণ কথা বললাম তার সাথে, এমনি বেশ একটু গল্প করার পরে তারপরে ওই রুমে নিয়ে গিয়েছি, ঠিক আছে? সে খুবই সারপ্রাইজ হয়েছে। তারপরে দেখো বুঝতে পারবে। 5 মিনিট লেটার, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও। ফিল্ম প্ল্যান আমাদের সাকসেসফুল, প্ল্যান সাকসেসফুল, প্ল্যান সাকসেসফুল। ও এই আমাদের সেই বার্থডে বয়, ঠিক আছে? আমাদের রাজাদা। আমাদের শুরুয়াতটা কর, শুরুয়াতটা কর দাদা, বন্ধ কর ফ্যানটা, ফ্যানটা। তার সাথে কেক মাখানোটা মিস হয়ে গেল। হ্যাঁ, তোমার বাদরে নিয়ে কি বক্তব্য এবারে বলো? আমাদের বাদরে ভাই রাজাদা, আমার লাইফে প্রথমবার, আমি অনেক হ্যাপি, আর কিছু বলার নেই। লাইফে প্রথমবার? আরে সেটা সেটা বড় কথা না, এবারে প্রত্যেক বছর হবে, ধরে নাও যতদিন আমরা আছি হবে হবে। ঠিক আছে, ওইসব আমার কিছু শুনতে যায় না। কাল কি পার্টি দিচ্ছ বলো? পার্টি 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 সব হবে। ওয়েট, যাই হোক, আমাদের পার্টি আপাতত এখানে ওভার হলো। একটু সেলফি টেলফি নেওয়া যাবে পারে, তাই তো? ডান্স হচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট স্টেশন লুজ হচ্ছে। লাইফে যত রকম ফার্স্ট স্টেশন আছে সব দূর হচ্ছে। ডান্স হচ্ছে না, জোর করে ডান্স করা যাকে বলে। ডান্সের মধ্যেই সব রকম ফার্স্ট স্টেশন দূর হয় সত্যি। বিভিন্ন রকম ফার্স্ট স্টেশন যা আছে সব ডান্সের মধ্যে বার হয়। বাবা এত বড় কেকের বাড়ি আমি গিয়েছি না, আমি খেয়েছি। তো ভাই আমাদের এখন পার্টি কমপ্লিট হলো সবে মাত্র। একটু নানান নাচানাচি হচ্ছিলো, সবাই ঘেমে ঘেমে একটু অস্থির। বাকিরা যারা অন্য রুম থেকে এসেছিলো তারা তাদের রুমে ফিরে গেছে এই মুহূর্তে। তো আমাদের এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা হচ্ছে আমরা যারা আজকে বার্থডে সেলিব্রেশন করছিলাম তারা এই ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন হয়েছে। সে নিজে বললো যে এর আগে তার কখনও বার্থডে সেলিব্রেট হয়নি, আমরা এই ফার্স্ট টাইম সেলিব্রেট করলাম, তো আবার এইভাবে সারপ্রাইজ দিয়ে। সে আপাতত খুবই শখ আর সারপ্রাইজ অ্যাকচুয়ালি। কালকে আই থিঙ্ক একটা গিফট দেবো, আমরা কিছু গিফট টিফট নিয়ে আসিনি অনেক রাত্রে, যেহেতু প্ল্যানটা হয়েছে তো সেই অনুযায়ী কোনো গিফট দেওয়া হয়নি তাকে। তো কালকে একটা গিফট দেবো, আর আমাদেরকে রিটার্ন গিফট দিয়েছে বদলে চকলেট একটা করে আপাতত तो हैप्पी भाई खूब। सौरभ कुछ बोलते যাস? अरे सौरभ ঠিক আছে, আমাদের মেন আমাদের প্ল্যানের মাস্টার ছিল আজকে, এই আমাকে বলেছিল যে আজকে ওনার বার্থডে সেলিব্রেট করব, সেই হিসেবে আমরা প্ল্যান করেছিলাম যে এইভাবে সেলিব্রেট করব, এই করব জিনিসগুলো, সেটাই হয়েছে আর কি। সৌরভ বল তোর বক্তৃতা এই বিষয়ে। বক্তৃতা আজাদা খুশি আছে, এটাই আমাদের অনেক, এটাই আমাদের অনেক, সে খুশি আছে এটাই আমাদের কাছে অনেক কিছু। যাই হোক, তো নিজেদেরকে হ্যাপি লাগছে যে এরকম একটা বার্থডে সেলিব্রেট করার জন্য। তো ভাই চলো, আমাদের ভিডিওটা এত দূরই অবধি চলে, কী বলবো, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে না গো মারি, এবার করে দিও প্লিজ।